হ্যালো বন্ধুরা, রিয়েলসলিভের পক্ষ থেকে আমি হাফিজুল ইসলাম সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি প্রিন্স টিভির এই পক্ষ থেকে কাইনমাস্টারের তৃতীয় পর্বে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন অ্যাড করেন। যেভাবে আমি আমার সাবস্ক্রাইব বাটন অ্যাড করেছি, ঠিক একইভাবে আপনিও আপনার চ্যানেলে কিভাবে আপনার চ্যানেলের লোগো দিয়ে এই সাবস্ক্রাইব বাটন চালু করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন বন্ধুরা, এই যে মাঝে যে প্লাস বাটনটি রয়েছে, আমরা প্লাস বাটনে ক্লিক করব, তারপর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বাটনে ক্লিক করব, তারপর দেখুন বন্ধুরা নিচে ডান রয়েছে, আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের পুরো মোবাইলের ফাইলটি চলে এসেছে। আমরা এবার একটি ব্যাকগ্রাউন্ড নেব। আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে একাধিক ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, কেননা আমরা আমাদের ওই যে গ্রিন স্ক্রিন বেল বাটনটি আমরা ক্রিয়েট করব, তা কিন্তু আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এটা ক্রিয়েট করতে হবে। তো সেটা সাদা হতে পারে, গ্রিন হতে পারে, হলুদ হতে পারে, আপনার যা ইচ্ছা। তবে আমরা একটি গ্রিন স্ক্রিন নিয়ে নেব। যদিও এখানে গ্রিন স্ক্রিন নাই, আমরা একটি হলুদ গ্রিন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আমরা একটি হলুদ ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডের রঙটাকে আমরা চেঞ্জ করে ফেলব। কীভাবে দেখুন বন্ধুরা, আমরা যখন এই হলুদ স্ক্রিনটি নিলাম, উপরে কিন্তু আমাদের একটি হলুদ চিহ্ন দেখাচ্ছে। আমরা ওইটার উপর যখনই ক্লিক করব, আমাদের সামনে কিন্তু একাধিক রং চলে এসেছে। আমরা এখান থেকে গ্রিন রঙটি সিলেক্ট করে নিব। তো বন্ধুরা দেখুন, আমরা যখন গ্রিন রঙটি সিলেক্ট করে নিলাম, আমাদের পুরো ডিসপ্লেটি গ্রিন হয়ে গেছে। আমরা এটাকে টেনে একটু বড় করে নেব। এবং আপনি এই বেল বাটনটি কোথায় পাবেন তা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি লিঙ্ক। আপনারা সেখানে একটি চ্যানেল রয়েছে পিক্সেল এইচডি, ওই চ্যানেলে গিয়ে আপনি কিন্তু এই গ্রিন স্ক্রিনটি কপিরাইট ফ্রিতে নিয়ে আসতে পারেন। এবং আপনি কিন্তু ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, কেননা তারা কিন্তু কপিরাইট ভিডিওর জন্য আপনাকে কখনো আপনাকে ক্লায়েন্ট করবে না, এবং এটার জন্য কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক কিন্তু দেবে না। তো বন্ধুরা, আমরা যেখানে আমার ফাইলটি সেট করে রেখেছিলাম সেখান থেকে আমি সেই গ্রিন স্ক্রিনের ফাইলটি নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, আমরা এখানে ফাইলটি নিয়ে আসার পরে আমাদের সামনে কিন্তু এভাবে একটি ব্ল্যাঙ্ক ফাইল সামনে চলে আসবে। আমরা এই ব্ল্যাঙ্ক ফাইলে কিভাবে আমরা আমাদের চ্যানেলের লোগো লাগাবো এবং আমাদের চ্যানেলের নাম লিখব সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আপনাদের সামনে পুরা ব্ল্যাঙ্ক, শুধু সাবস্ক্রাইব বাটন রয়েছে, পাশে বেল বাটন রয়েছে এবং কিছু আর কিছু নেই। আর এবং আপনি কিভাবে সব কিছু লাগাবেন সেজন্য দেখুন, আপনাকে আবার আমরা মিডিয়াতে আবার নিয়ে যাব। আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি যেইখানে আপনার যে চ্যানেলের লোগোটি রয়েছে, আপনার চ্যানেলের লোগোটি আপনি নিয়ে আসবেন। আমার চ্যানেলের লোগোটি আমি একটি জায়গায় সেট করে রেখেছিলাম, আমি সেখানে ক্লিক করে নিয়ে এসেছি এবং এটাকে আমি ক্রপ করে নেব। আপনি চাইলে নিচে যে সাদা আপনি দেখতেছেন ব্ল্যাক বাটনটি, সেখানে আপনি চার কোণা স্কোয়ারভাবে নিতে পারেন, এবং কিন্তু আপনি চাইলে রাউন্ড করেও নিতে পারেন। আমি রাউন্ড করে নেব। তো আমি কিভাবে রাউন্ড করি সেটাই আপনাকে দেখাচ্ছি। আগে কিন্তু রাউন্ড করার জন্য আপনাকে স্কোয়ারে সুন্দরভাবে সাজাতে হবে। স্কোয়ারে সুন্দরভাবে সাজানোর পরে দেখুন বন্ধুরা, উপরে একটা টিক বাটন আছে। আমরা টিক বাটন বরাবর নিচে একটি আবার মাস্ক বাটন রয়েছে, ওই মাস্ক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আপনার চ্যানেলের লোগোটি পুরোপুরি গোল হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে দেখুন নিচে শেপ লেখা রয়েছে, শেপের মাধ্যমে আপনি চাইলে লাভ আকৃতি করতে পারেন, স্টার আকৃতি করতে পারেন, আরও বিভিন্ন ধরনের এখানে ত্রিভুজ আকৃতি রয়েছে, আপনি চাইলে ওই ত্রিভুজ আকৃতিও করতে পারেন। তো আমরা ত্রিভুজ আকৃতি করব না, আমরা এখানে গোল আকৃতি করব। এবং দেখুন, আপনার যে কোনো সাইজের লাগে, ছোটো লাগে, বড় লাগে, আপনি ওইরকমভাবে সাইজটি নেওয়ার পরে আপনি যতক্ষণ না পর্যন্ত সাইজটি পুরোপুরিভাবে না হয়, উপরের অংশ আপনি নাড়াতে পারবেন এবং নিচের যে অংশটি অর্থাৎ আপনার যে চ্যানেলের লোগোর যে ছবিটি, আপনি কিন্তু সেই ছবিটিও আপনি মুভিং করে আপনার পজিশন ঠিক করতে পারবেন। ঠিক হওয়ার পরে
দেখুন বন্ধুরা, উপরে যে টিক বাটনটি রয়েছে আমরা সেই টিক বাটনে ক্লিক করব। টিক বাটনে ক্লিক করার পরে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটাকে ছোট করে নেব এবং আমরা আমাদের সেই পজিশন অনুযায়ী বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু লোগোটি ক্রপিং করে বসানোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের চ্যানেলের নাম লিখব। নাম লেখার জন্য আপনি কি করবেন, উপরে লেয়ার বাটনে ক্লিক করবেন, তারপর উপরে মিডিয়া বাটনের বরাবর নিচে টেক্সট বাটন রয়েছে, সে টেক্সট বাটনে ক্লিক করার পরে চ্যানেলের নাম লিখবেন। তো আমার চ্যানেলের নাম প্রিন্স টিভি আমি লিখলাম, এবং লেখার পরে দেখুন বন্ধুরা, লেখাটি কিন্তু সাদা হয়েছে। এই সাদা হওয়ার পরে দেখুন আমাদের সামনে আমাদের পাশে যে একটি সিটিং চলে এসেছে, সেখানে কিন্তু গোল বিন্দু আমরা একটি দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, এই গোল বিন্দুতে ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার যে কোনো রঙকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি কালো রং সিলেক্ট করব, কারণ এখানে সাদার উপরে কালোটাই ম্যাচ হবে, এজন্য আমি কিন্তু কালো রং সিলেক্ট করেছি এবং আমার পজিশন অনুযায়ী বসিয়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আপনি কিভাবে আপনার আপনার এটা ইন্ট্রো হয়, অর্থাৎ আপনি প্লে করার পরে দেখুন বন্ধুরা, আপনার বেল বাটন কিন্তু হয়ে গেছে, কিন্তু সঠিকভাবে কিন্তু টাইম মেনটেন হচ্ছে না, অর্থাৎ কখনো লোগো উঠতেছে, কখনো লেখা উঠতেছে। এটাকে সঠিকভাবে করার জন্য আপনাকে আর একটু সেটিং করে নিতে হবে, সেই সেটিংটাও আপনাকে দেখাচ্ছি, কারণ এর মাধ্যমে আপনি সব ধরনের সেটিং করতে পারবেন। সিম্পল সেটিংটি হলো, দেখুন বন্ধুরা, নিচে যে কালো লেয়ারটি রয়েছে সেই লেয়ারটির উপর আমরা ক্লিক করব। লেয়ারটির উপরে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আমাদের সামনে আর একটি সেটিং আসবে, এবং এখানে কিন্তু তিনটা বাটন দেখাচ্ছে, দুই সাইডে দুইটা। একটা হচ্ছে আপনার ইন অ্যানিমেশন, অর্থাৎ প্রথমে যখন আপনার লোগোটি আসবে সেই অ্যানিমেশন, আর পরেরটা হচ্ছে আউট অ্যানিমেশন। আমরা প্রথমটায় ক্লিক করব। প্রথমটায় ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আমাদের সামনে এরকম একটি সেটিং আসবে, অর্থাৎ আপনার লেখাটা অর্থাৎ আপনার পিকচারটা কীভাবে শো করবে। আমরা সেখানে কিন্তু ওয়াইপ লেফট দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের এটি বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে এসে বাম দিকে চলে যাবে। আমরা সেটাকে সিলেক্ট করলাম, এবং নিচে দেখুন একটি টাইমিং বাটন রয়েছে, আমরা সেখানে 2.5 এবং 3 এর মাঝামাঝি করে রেখে দিলাম। এবং রেখে দেওয়ার কারণে দেখুন বন্ধুরা, আমরা যদি এটাকে প্লে করি তাহলে কিন্তু পুরাটা হয়ে যাচ্ছে, এবং তার পাশাপাশি আমি কিন্তু প্রিন্স টিভিটাকেও করে নেব। দেখুন বন্ধুরা, প্রিন্স টিভিটাকেও আমি এইভাবে সেট করে নিলাম, ওই ঠিক একইভাবে। এবার বন্ধুরা দেখুন, আমি যদি এটাকে ঠিক প্লে করে দেখি, একইভাবে দেখবেন আপনি যখন প্লে বাটনে ক্লিক করবেন, প্রথমে আপনার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলো, তারপরে বেল বাটন, তারপরে কিন্তু লাইক বাটনে ক্লিক করে চলে আসলো। তো এবার আমরা যখন ওদিক থেকে কাজ শেষ হওয়ার পরে এই বেল বাটনটি চলে যাবে, তখন ইন্ট্রোটা কেমন হবে আমরা কিন্তু সেটাও সেটিং করে নেব। আমরা প্রথমবার দিয়েছিলাম ওয়াইপ লেফট, অর্থাৎ বাম দিক থেকে এসেছে, ওইটার বাম দিক, আর আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে আমরা দেখি ডান দিক। তো আমরা দেখুন নিচেরটায় দিয়ে দিলাম ওয়াইপ রাইট, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, এবং সেটিংটাও কিন্তু একইভাবে করে নেব, 2.0 এবং 2.5 এর মাঝামাঝি। এবং নিচের যে লেয়ারটি রয়েছে লেয়ারটিকেও আমরা ঠিক একইভাবে ওভার ইন, অর্থাৎ এটা যেভাবে শেষ হয়ে যাবে সেই আউট বাটনটি আমরা করে নিব। তো সেক্ষেত্রে আমরা ওয়াইপ রাইট করে নিলাম এবং 3.5 আমরা সেট করে নিলাম। আমাদের বেল বাটনটি কিন্তু সেটিং হয়ে গেছে। এবার আমরা প্লে করে দেখাই, দেখুন বন্ধুরা কীভাবে ইন হচ্ছে এবং আউট হচ্ছে। এবার আমরা প্লে বাটনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, সাবস্ক্রাইব হয়েছে, বেল বাটন হয়েছে, লাইক বাটন হয়েছে, আবার কিভাবে শেষ হয়ে আসতেছে দেখুন। তো বন্ধুরা, এই হলো আজকে আমাদের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটা মহামূল্যবান একটি কমেন্ট করে রাখবেন। এছাড়া বন্ধুরা, আরও একাধিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে কাইনমাস্টার নিয়ে, যা আপনার জন্য আরও হেল্পফুল হবে।
ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।